আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন হিজবুল্লাহ হুতি বাহিনী যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, চাপে ইসরায়েল পশ্চিম গ্যালিলিতে ব্যাপকভাবে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এরপর জানিয়ে দিব কুরুসকে 24 ঘন্টায় 350 ইউক্রেনীয় সেনা নিহত। আরো জানিয়ে দেব মার্কিন নির্বাচন পদ্ধতির যত জটিল হিসাব নিকাশ, এবং জানিয়ে দেব জাতিসংঘের ত্রাণ সংস্থা নিষিদ্ধ করল ইসরায়েল। আরো জানিয়ে দেব গাজা যুদ্ধ এখন বন্ধ হওয়া উচিত বললেন বাইডেন। সর্বশেষ জানিয়ে দেব হিজবুল্লাহর নতুন প্রধান নাঈম কাসেম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন, আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। চাপে ইসরায়েল পশ্চিম গ্যালিলিতে ব্যাপকভাবে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইহুদিবাদী ইসরায়েলের পশ্চিম গ্যালিলি এলাকায় লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা ব্যাপকভাবে রকেট হামলা চালিয়েছে। লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল গতকাল সোমবার জানিয়েছে, পশ্চিম গ্যালিলির কয়েকটি ইহুদি বসতি এবং সামরিক ঘাঁটিতে অন্তত 40টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হিজবুল্লাহ আগেই উত্তর ইসরায়েলের অন্তত 24টি অবৈধ ইহুদি বসতি থেকে লোকজন নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশ দিয়েছিল। লেবাননের গণমাধ্যম জানিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা নাহারিয়া এবং পশ্চিম গ্যালিলির ওপর 30টিরও বেশি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক বোঝাই রকেট দিয়ে হামলা চালিয়েছে। এদিকে উত্তর ইসরায়েলের 24টি বসতি থেকে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের চলে যাওয়ার বিষয়ে হিজবুল্লাহর নির্দেশের পর নেতানিয়াহুর সরকার আরো বেশি চাপে পড়েছে। গত বছরের 7ই অক্টোবর চলমান সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত উত্তর ইসরায়েল থেকে লাখ লাখ ইহুদি বসতি স্থাপনকারী চলে গেছে, তাদের ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে নেতানিয়াহু সরকার। এরই মধ্যে হিজবুল্লাহ আবারও নতুন করে 24টি বসতি খালি করার নির্দেশ দিয়েছে। এতে ওই এলাকায় মারাত্মক ভীতি সৃষ্টি হয়েছে এবং অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা নেতানিয়াহু সরকারের উপর ক্ষুব্ধ হয়েছে। সূত্র পালস টুডে। কুরুসকে 24 ঘন্টায় 350 ইউক্রেনীয় সেনা নিহত। ইউক্রেনের সশস্ত্র বাহিনী গতদিনে রাশিয়ার কুরুস্ক এলাকায় 350 জনের বেশি সেনা এবং 7টি সাজওয়াজান হারিয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। এই অঞ্চলে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই তারা মোট 27,530 জনেরও বেশি সেনাকে হারিয়েছে। রাশিয়ান সৈন্যরা গতদিনে ইউক্রেনের 7টি পাল্টা আক্রমণকে প্রতিহত করেছে ক্রেমিনিয়ায়, নিঝনি ক্লিন এবং নভৈভান নবকা বসতির দিকে। তারা আলেকসান্দ্রিয়া এবং খোবর বসতিগুলির দিকে পাল্টা আক্রমণ করার জন্য ইউক্রেনের 4টি প্রচেষ্টাও ব্যর্থ করে দেয়। রাশিয়ান সৈন্যরা কুরুস্ক অঞ্চলে 13টি ইউক্রেনীয় ব্রিগেডের জনশক্তি এবং সরঞ্জামে আঘাত করেছে। গতদিনে শত্রুরা 350 জনেরও বেশি সৈনিক, 7টি সাজওয়াজান যার মধ্যে একটি পদাতিক যুদ্ধযান এবং 6টি সাজওয়া যুদ্ধযান, সেই সাথে 7টি আর্টিলারি টুকরো যার মধ্যে 5টি প্যালাডিন স্বচালিত আর্টিলারি সিস্টেম, 3টি মর্টার, 1টি কমান্ড সেন্টার এবং 17টি মোটর গাড়ি হারিয়েছে। 3 ইউক্রেনীয় সেনা সদস্য যুদ্ধবন্দী হিসেবে আত্মসমর্পণ করেছে। কুরুস্ক অঞ্চলে হামলার শুরু থেকে কিয়েভ 27,530 জনেরও বেশি সেনা, 177টি ট্যাঙ্ক, 98টি পদাতিক যুদ্ধের যান, 106টি সাজোয়া কর্মী বাহন, 1,020টি সাজোয়া যুদ্ধযান, 710টি মোটর গাড়ি, 236টি কামান, 40টি রকেট লঞ্চার হারিয়েছে। পাশাপাশি 11টি হিমার্স এবং 6টি মার্কিন রাডার, 3টি বিমান প্রতিরক্ষা রাডার, 23টি প্রকৌশল ও অন্যান্য সরঞ্জাম ধ্বংস হয়েছে। সূত্র তাস। মার্কিন নির্বাচন পদ্ধতির যত জটিল হিসাব নিকাশ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই বিবেচ্য হয়ে উঠছে ইলেকটোরাল ভোটের হিসাব নিকাশ, কারণ চূড়ান্ত ফলাফলে মোট ভোট সংখ্যা নয় মুখ্য এই ইলেকটোরাল ভোট। ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস দুই প্রার্থী তাই জোর দিচ্ছেন সুইং স্টেটগুলোর ইলেকটোরাল ভোট নিশ্চিত করার উপরে। 2016 সালের নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনের চেয়ে প্রায় 30 লাখ ভোট কম পেয়েও
কংগ্রেসে নির্বাচিত হয়েছিলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এর আগেও জর্জ ডব্লিউ বুশ সহ আরো চারজন প্রেসিডেন্ট নির্বাচিত হন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে কম ভোট পেয়ে। এর কারণ যুক্তরাষ্ট্রের জটিল নির্বাচনী পদ্ধতি। যুক্তরাষ্ট্রে এবার ভোটার সংখ্যা প্রায় 25 কোটি, যদিও ফলাফলের ক্ষেত্রে মোট ভোট সংখ্যা বা পপুলার ভোটের তেমন কোনো গুরুত্ব নেই। প্রার্থীর ভাগ্য নির্ধারিত হয় ইলেকটোরাল কলেজ পদ্ধতিতে। জনসংখ্যার ভিত্তিতে 50 অঙ্গরাজ্যে 538টি ইলেকটোরাল ভোট রয়েছে। বেশি জনবহুল হওয়ার স্বাভাবিকভাবেই ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, নিউইয়র্কের মতো অঙ্গরাজ্যে সবচেয়ে বেশি ইলেকটোরাল ভোট। তবে 538 সদস্যের ইলেকটোরাল কলেজে নিজস্ব কোনো ক্ষমতা নেই। আইন অনুসারে কোনো অঙ্গরাজ্যে যে প্রার্থী বেশি ভোট পাবেন সে ওই অঙ্গরাজ্যের সবগুলো ইলেকটোরাল ভোট পেয়ে যাবেন। আর এই বিধানের কারণেই মোট ভোট বেশি পেলেও ইলেকটোরাল ভোট কম পাওয়ার নজির আছে আমেরিকায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজন কমপক্ষে 270টি ইলেকটোরাল ভোট। ঘাঁটি হিসেবে পরিচিত রাজ্যগুলোতে প্রায় 150 করে ভোট নিশ্চিত থাকে দুই দলেরই। মূলত লড়াই চলে বাকি 120 থেকে 130টি ভোটের জন্য। দোদুল্যমান থাকা টেক্সাস, ফ্লোরিডা, পেনসিলভেনিয়া, ওহাইওর মতো 10 থেকে 12টি অঙ্গরাজ্যে মার্কিনীদের কাছে যেগুলো পরিচিত সুইং স্টেটস বা দোদুল্যমান নামে। জনমত জরিপ বলছে শেষ মুহূর্তে সুইং স্টেটগুলোতে কমলা হ্যারিসের চেয়ে কিছুটা বেশি এগিয়ে গতবার বাইডেনের কাছে হেরে যাওয়া ট্রাম্প। স্বাভাবিকভাবেই প্রচারণায় সুইং স্টেটস গুলোকেই বেশি গুরুত্ব দেন প্রার্থীরা। শক্ত ঘাঁটিগুলোতে ভোটের ব্যবধান বাড়ানোর চেয়ে প্রাধান্য পায় ফল নির্ধারণী রাজ্যগুলোতে সামান্য ব্যবধানে হলেও জয় নিশ্চিত করা। জাতিসংঘের ত্রাণ সংস্থা নিষিদ্ধ করল ইসরায়েল। ফিলিস্তিনিদের জন্য কাজ করা জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থা ইউনাইটেড ন্যাশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কার্স এজেন্সিকে নিষিদ্ধ করেছে ইসরায়েল। গতকাল সোমবার দেশটির পার্লামেন্ট এ সংক্রান্ত একটি বিল পাশ করেছে। মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে ফিলিস্তিনে বিশেষ করে গাজায় ত্রাণ সহায়তার জন্য UNRWকে লাইফ লাইন হিসেবে দেখা হয়। পার্লামেন্টে নতুন এই আইনের ফলে সংস্থাটি ইসরায়েল থেকে ফিলিস্তিনে আর ত্রাণ কর্মকর্তা ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে পারবে না। আল জাজিরা জানিয়েছে পার্লামেন্টে এ বিলটি 92-10 ভোটে পাশ হয়েছে। আরব বংশোদ্ভূত ইসরায়েলিরা এ বিলের বিরোধিতা করেন। জাতিসংঘের ত্রাণ সংস্থাকে নিষিদ্ধ করার পাশাপাশি ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে আরও একটি বিল উত্থাপন করা হয় যেখানে সংস্থাটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা বলা হয়। ইসরায়েলি পার্লামেন্টে এ সংক্রান্ত বিল পাশ হলেও শিগগিরই বিষয়ে আইনে পরিণত হবে না। তবে গাজায় যখন তীব্র খাদ্য সংকট তখন এ বিল পাশ করা হয়েছে। তবে পার্লামেন্টে বিল পাশ হওয়ায় বিষয়টি সংস্থার চাপের মুখে ফেলবে। এর ফলে গাজার ভঙ্গুর ত্রাণ ব্যবস্থা আরও ঝুঁকির মধ্যে পড়তে পারে। গাজা যুদ্ধ এখন বন্ধ হওয়া উচিত বললেন বাইডেন। ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধ এখন বন্ধ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় সোমবার এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন। একই সঙ্গে বাইডেন জানিয়েছেন মিশর দুই দিনের যুদ্ধবিরতির প্রস্তাব করার পর তিনি যুদ্ধবিরতির জন্য নতুন করে প্রচেষ্টা চালিয়েছেন। প্রেসিডেন্ট বাইডেন বলেন, আমাদের একটি যুদ্ধবিরতি প্রয়োজন, আমাদের এই যুদ্ধ বন্ধ করা উচিত, এটা বন্ধ হওয়া উচিত, এটা বন্ধ হওয়া উচিত, এটা বন্ধ হওয়া উচিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। গাজায় যুদ্ধ বন্ধের বিষয়ে বাইডেন এমন সময় এই বিবৃতি দিলেন যখন ইসরায়েলি হামলায় অবরুদ্ধ এই উপত্যকা রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজার এমন কোন স্থান বাকি নেই যেখানে ইসরায়েলি বাহিনী হামলা চালায়নি। সেখানকার মসজিদ, আবাসিক ভবন, স্কুল, হাসপাতাল সবখানেই তাণ্ডব চালিয়েছে ইসরায়েল। এক বছরের বেশি সময় ধরে ইসরায়েলি আগ্রাসনে গাজায় হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে। গত বছরের 7ই অক্টোবর গাজায় নির্বিচারে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে বিগত এক বছরে 43,000-এর বেশি ফিলিস্তিনকে হত্যা করেছে ইহুদিবাদী সেনারা। সেখানে আহত হয়েছে আরো 101,110 জন। হতাহতদের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু। সূত্র আনাদুল এজেন্সি ও এএফপি। হিজবুল্লাহর নতুন প্রধান নাইম কাসেম। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নতুন প্রধান হিসেবে শেখ নাইম কাসেমকে নির্বাচিত করা হয়েছে। তিনি এতদিন ইরান সমর্থিত ওই গোষ্ঠীর ওপর উপমহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। মঙ্গলবার এ ঘোষণা দিয়েছে হিজবুল্লাহ। গত সেপ্টেম্বরের শেষের দিকে লেবাননের বৈরুতে ইসরায়েলি হামলায় নিহত হন সাবেক হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। তাকে হত্যার পর সশস্ত্র গোষ্ঠীটির শীর্ষ স্থানীয় বহু নেতাকে লক্ষ্য করেও
হামলা চালায় ইসরায়েল। এতে হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হাশেম শাফিউদ্দিনও নিহত হন বলে নিশ্চিত করেছে হিজবুল্লাহ। এরপর নাঈম কাসেমকে হাসান নাসরুল্লাহর উত্তরসূরি নির্বাচিত করা হলো। একই বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, নাঈম কাসেমকে হিজবুল্লাহর নীতি ও লক্ষ্যের প্রতি অনুগত্যের কারণে প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন। বিবৃতিতে আরো বলা হয়েছে, তারা দোয়া করে সর্বশক্তিমান আল্লাহ যেন হিজবুল্লাহ এবং ইসলামী প্রতিরোধের নেতৃত্বের দিক নির্দেশনা দেন। 71 বছর বয়সী কাসেমকে প্রায়শই হিজবুল্লাহর দ্বিতীয় শীর্ষস্থানীয় নেতা হিসেবে উল্লেখ করা হয়ে থাকে। তিনি 1980-এর দশকে প্রতিষ্ঠিত সশস্ত্র এই গোষ্ঠীটির প্রতিষ্ঠাকালীন একজন ধর্মীয় স্কলার। সূত্র আল জাজিরা।